হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশের পক্ষ থেকে পেলাম 8,62,000 টাকা প্লাস 5 বছর যে কোনো অপারেটরের কথা বলতে পারবো, আনলিমিটেড, কোনো রকম কোনো টাকার প্রয়োজন পড়বে না। এবং সেটা আমি কিভাবে পেলাম, এবং আপনারা কি চাইলে এটা পেতে পেতে পারেন? হয়তো আপনারা ভাবতেছেন যে এটা আমরা কিভাবে পাবো, সেটাও যদি বলতো তাহলে ভালো হতো। আজ আমি আপনাদের সেটাই জানাবো যে কিভাবে আপনারা চাইলে এই অফারটা পূরণ করে এইগুলো পেতে পারেন। তো আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো আমি আমার অফিসের কাছে চক বাজার যাওয়ার পথে ফরিদাবাদ যে আমার মোবাইলটা বের করলাম, বের করার পর দেখি যে 2 মিনিট আগে আমার মোবাইল একটা মিস কল আসতেছে। তো মিস কল আসছে আর কি, তো যাই হোক হয়তোবা ডাইরেক্ট দিয়েছে কিন্তু মিস কল পেয়েছি, হয়তোবা আমি শুনি নি সেই কারণে মিস কল উঠে আসতেছে। তো আমি কল দিলাম, কারণ মিস কল কেউ যদি দিয়ে থাকে তাহলে আমি সাথে সাথে কল দিই, কারণ কোনো না কোনো অসুবিধা হতেই পারে, কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা কোনো যে কোনো কোনো অসুবিধা হতে পারে, তাই আমি সাথে সাথে কল দিই যে কোনো কেউ মিস কল আসলে, আমার চেনা নাম্বার হোক অচেনা নাম্বার হোক। তো কল দিলাম, বলতেছে ব্যস্ত আছে নাম্বারটি। তো আমি 10 মিনিট পর আবার কল দিলাম, বলতেছে ব্যস্ত নাম্বারটি, আপনি যে নাম্বার কল করেছেন সেই মুহূর্তে ব্যস্ত আছে বা সেই নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। এরকম 10-15 মিনিট পর পর কল দিলাম, তো ব্যস্তই বলতেছে। তারপর প্রায় 1 ঘন্টা পরে কলটা ধরলো, ধরে বলতেছে যে আপনাকে বাংলাদেশ সিম কাস্টমার কেয়ার থেকে স্বাগতম, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমি বললাম যে আমার নাম্বারে তো একটা কল আসছিল একটু আগে, তো সেটা কি কারণে দেওয়া হয়েছিল? বলতেছে আমরা তো কোনো গ্রামীণ নাম্বার কল দিন, হয়তো কোনো বাঙালি নাম্বার কল দিয়েছি। আমি বলতেছি আমার বাঙালি নাম্বারে কল আসছিল, আমি ধরতে পারিনি। তো বলতেছে আপনার বাঙালি নাম্বার লাস্টে কত? তো আমি বললাম, লাস্টে বলার পর বললো যে আমাদের বাংলাদেশে এততম বছর হওয়ার পর আমরা একটা উৎসব উদযাপন করতেছি, বা বলতেছে যে তাদের যে চেয়ারম্যান সাহেব বা যে মানে ওনার আছে যে কোম্পানি, সে তার পক্ষ থেকে কিছু একটা লটারি করেছে, পুরো 64 জেলায় 10 জনকে সিলেক্ট করবে। তো 10 জনের মধ্যে আমি হলাম পঞ্চম, সেই কারণে আমাকে দেওয়া হবে 8,62,000 টাকা প্লাস 5 বছর যে কোনো অপারেটরে আনলিমিটেড কথা বলতে পারবো আমি। তো বললাম আচ্ছা ভালো কথা। তো তার মধ্যে আমি 3,00,000 টাকার পুরস্কার পাবো, আমি পাবো, আমি এখন যেখানে আছি সেখানেই তারা দিয়ে দিবে, আর পরের দিন আমি বাদবাকি টাকাগুলো ব্যাংকের মাধ্যমে নিতে পারবো। তো সেটা কিভাবে আমি জানতে চাইলাম, তো বলতেছে আপনি একটু সাইডে যান, কারণ আমি ওই সময় এই মানে ভ্যানে ছিলাম মাল ডেলিভারি দেওয়ার জন্য, তাই অনেক মানে আওয়াজ হচ্ছিল বা তারপরে শোনা যায়। তো তারপরে সে বললো যে যেন কোনো কথা না শোনা, মানে কারো কথা যেন না শোনে বা কাউকে শুনিয়ে বলেন না। তো যাই হোক আমি তারপর ঠিক আছে আচ্ছা বললাম, তারপর আওয়াজ হচ্ছে না। তারপর বলতেছে আপনার ওখান থেকে অনেক আওয়াজ হচ্ছে, আপনি একটু সাইডে যান। তা আমি এখন বলতেছি আমি একটু কাজে আছি, আমি এখন সাইডে যেতে পারবো না। তো তারা বললো যে না, তারপর আমি বললাম যে আচ্ছা আমি আপনাকে পরে কল দিব। তা আমি বুঝতে পেরেছি আসলে মানে বাংলাদেশ বলেন আর যে দেশ বলেন, দিন যত যত অগ্রগতির দিক যায় ভন্ডরা ততটাই অগ্রগতির দিকে যায়। আপনি যত আধুনিক হবেন ভন্ডরা তার চেয়ে 14 গুণ আধুনিক হয়ে যায়, মানে আপনি বুঝতেই পারবেন না আর কি। সচরাচর সবে বুঝে না, বা অনেক চালাক লোক আছে এই ক্ষেত্রে ধরা খেয়ে যায়। তো যেরকম আমি আর অনেক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে এরকমের একটা কল আসছিল, আমি গ্রামে গিয়েছিলাম বেড়াতে। তো আমরা একটা পার্টিতে যাওয়ার পর আসার পর রাত 3টার দিকে আমার কল আসে। তো এরকম বিভিন্ন রকমের, সে একটা জিন মানে সে বুঝাচ্ছে এই সেই আমি এত কিছু পেয়েছি বা এই সেই। তারপর আমাকে কল দিতে বলেছিল, তো আমি এখন আমার বাংলাদেশ সিম ছিল ওই সময় না, আমার গ্রামীণ সিম ছিল কিন্তু টাকা ছিল না, আমার ভাইয়ের মানে বাংলাদেশ সিমে টাকা ছিল, গ্রামীণ সিমে টাকা ছিল না। তো যেহেতু গ্রামীণের একটু নেটওয়ার্কটা দুর্বল, তাই আমি ঘরে থেকে কথা বলতে পারিনি, আর এত রাত্রে 3টার দিক থেকে আমার বাইরেতে ভালো লাগতেছিল না। যাই হোক, তো সেই টপিকটা বাদ দিয়ে আমি নতুনটা আসি আর কি। তো তারপর আমি ভাবলাম আচ্ছা পরে কথা বলবো, আর ভাবলাম যে কথাই যেহেতু বলবো তাহলে একটু পরেই বলি, আর পরে বলবো বলতে আপনাদের সাথেই একসাথে হয়ে বলি। তো তার জন্য আমি ভাবলাম যে বলতে হলে তো ভিডিও করতে হবে, তো ভিডিও করতে চাইছি আমি অনেকদিন ধরেই চাচ্ছি, কিন্তু মানে সময় হয়ে উঠতেছে না, তাই তার কারণে করা হচ্ছে না। তো আজ সময় হয়ে গেল কোনো রকম ভাবে, তো এখন কথা বলবো। তো চলুন দেখা যাক কি বলে সে। তো কল দিয়ে দেখি, হয়ে গেছি, তো কল দিয়ে দেখি কি বলে। জানি ঠিক এরকমটা হইতো, তারপরেও মাঝে মধ্যে হয়তো বা হয় না আর কি, মাঝে মধ্যে তাদের ফোনটা অন থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে অফ থাকে, কারণ যে চুরি করে তার মনে অনেক ভয় থাকে, বা যে ভণ্ডামি করে তার মনে অনেক ভয় থাকে, সেটা আপনি হোক বা আমি হই।
আমরা যদি ঘরের কোনো একটা কিছু চুরি করি বা কোনো একটা কিছু ওলট পালট করে ফেলি, সেটার পরে আমাদের কিন্তু মনে অনেক ভয় জন্মাবে যে কে বা কি বলে দেয়। তো যাই হোক, এরকমটা ঠিক আমার আগের বার হয়েছিল। আগের টপিক একটু ফিরে আসি, মানে আগের ব্যাপারটা। তো তারপর কথা বলার পরে আমি সকালে ফোন দিছি, তারপর ফোনটা রিসিভ করে না, মানে রিসিভ করে না বলতে কি মোবাইলটা বন্ধ বলতেছে। আবার অনেকদিন এক দেড় দুই মাস পরে একটু অন হয়েছিল, আবার সাথে সাথে বন্ধ, সেই যে বন্ধ হলো আর অন হয় না। আর নাম্বার যে দুটো আছে আমি আপনাদের দেবো নাকি দেবো না আমি সেটা বুঝতে পারতেছি না। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেবো নাকি দেবো না, বা এটা দেওয়া উচিত নাকি উচিত না, সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তারপর দেখা যাক, আর নাম্বার নিয়ে আপনারা বা করবেনই বা কি, নাম্বার নিয়ে সে যদি অন না করে হয়তো আপনি রিসার্চ করে এটা দেখতে পারেন যে এটা কার নাম্বার, বা এটা এটার মানে বাংলা সিমের কাস্টমার কেয়ার আপনি যে দেখতে পারেন যে এই নাম্বারটা কার। তবে সেটা যাই হোক, এখন বিভিন্ন এই রিটেলার দোকানেই মানে হয়ে থাকে কি, আপনার নামে রেজিস্ট্রেশন সিম, মানে সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন হবে কিন্তু আপনি নিজেও জানবেন না। আর ওই দিন আমি চেয়েছিলাম যে আমার মোবাইলে কলটা অটো রেকর্ড করতে, কিন্তু সে সময় আমার মোবাইলে মেমোরি ছিল না, সেই কারণে আমি মানে কলটা রেকর্ড করতে পারিনি। তো কি বলবো আর, মানে তার জন্য আপনাদের কোনো রেকর্ড শোনাতে পারতেছি না, শুধু আমার মুখের কথাই আপনাদের শুনতে হচ্ছে। তো তার জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস জন্মায় বা আপনার মনে হয় যে এরকমটা পসিবল বা এরকমটা আপনার সাথে হয়েছে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না, এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই। Don't feel forgiven to me.